সন্দীপ তার বিয়েতে দুই প্রাক্তনের মুখোমুখি অনিন্দিতা। গৌরবকে দেখেই প্রথম স্ত্রী অনিন্দিতা বসু জড়িয়ে ধরলেন, দুজনের সাজে ভীষণ মিল। আচ্ছা, কি কথা হলো অনিন্দিতা গৌরবের? এসব দেখে হয়তো ভাবছেন এগুলো সেলেবদের মধ্যেই সম্ভব। তখন গৌরব আবার পান খেতে ব্যস্ত। মুন্টু পাইলটের সাথে দীর্ঘদিন লিভ ইনে ছিলেন অনিন্দিতা। সন্দীপ তার বিয়েতে দেখা হবে যে ভাবতেই পারেননি। আচ্ছা, এই টেলিনায়িকা কি ইচ্ছে করেই আমন্ত্রণ জানিয়েছিলেন তিনজনকে? 7ই ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি বিরাট বাগানে বিয়ের আসর বসেছিল অভিনেত্রী সন্দীপ দাসেনের। রাজকীয় সেই বিয়ের আসরের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এত ভিড়ের মাঝেও একটা ছবি আচমকাই চোখে পড়ল নেটিজেনদের। আরে, এই ছবিটা গৌরব আর অনিন্দিতার না? ভিড়ের মাঝে দিব্যি গল্প করছেন। ঘিয়ে আর কালো কম্বিনেশনে দুজনকেই দারুণ লাগছে। আমরা মনে করি প্রাক্তনদের সাথে দেখা হলেই এড়িয়ে যাওয়া উচিত, এমনটা কিন্তু করে থাকেন অনেকেই। কিন্তু এই দুজনের বিয়ে ভেঙেছে ব্যক্তিগত কারণে, কিন্তু তাতে তাদের বন্ধুত্ব একদম তিত হয়নি, এমনটাই শোনা যায় টলি পাড়ায়। এই সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুজনের দেখা হওয়ার পরই জড়িয়ে ধরেন একে অপরকে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করেছিলেন অনিন্দিতা গৌরব। সকলেই জানেন গৌরবের প্রথম স্ত্রী অনিন্দিতা বসু। সন্দীপ তার বিয়েতেই দুই তারকার দেখা হয়। ঘটনাচক্রে দুজনেই সন্দীপ তার বন্ধু, আবার ওই একই বিয়ে বাড়িতে হাজির সৌরভ। কদিন পরেই যিনি বিয়ের পিঁড়িতে বসছেন, তাতে কি বিয়ে বাড়ি আবার মিস করা চলে নাকি? সৌরভ গাছড়া বাঁধছেন দর্শনা বণিকের সাথে। নীল রঙের পাঞ্জাবি পরে বিয়ে বাড়িতে এসেছিলেন হবু বর। তবে অনিন্দিতার সাথে দেখা হয়েছে কিনা তা জানা যায়নি। বাংলা সিরিয়ালে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন। হিন্দি ছবিতেও কাজ করেছেন অনিন্দিতা। তিনি ওয়েব সিরিজের পরিচিত মুখ। বাংলা ধারাবাহিক গানের ওপারেতে তিনি এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। সেই নায়িকাকে বিয়ে করেছিলেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। গৌরবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অনিন্দিতা বিয়ে করেছিলেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে। এই অভিমন্যু এক সময় সন্দীপ তার প্রেমিক ছিলেন। দুটো বিয়ে ভেঙে যাওয়ার পর অনিন্দিতা লিভ ইন সম্পর্কে ছিলেন, আর সেটা সৌরভ দাসের সাথে। এ তো জানে টলিপাড়ার অনেকেই। সেসব দিন এখন অতীত। সৌরভ এখন অভিনেত্রী দর্শনা বণিকের সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন, সেটা আগামী 15ই ডিসেম্বরে। অনিন্দিতার সাথে সম্পর্ক থাকাকালীন মধুমিতার সাথেও তার নাম ছড়িয়েছে। আবার গৌরব এখন অভিনেত্রী দেবলীনা কুমারের স্বামী, আবার মানালির বর অভিমন্যু। তবে সন্দীপের বিয়েতে গৌরবের সাথে অনিন্দিতা কি কথা বললেন তা জানা যায়নি। সিনে চক্কর ব্যুরো।